তেহাত্তরটা হবে, 72টা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে বলা হয়েছে। জি সাতাফতরে কৌম্মাতি আল্লাহ সালাহিনা ফিরকা, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, কুল্লহম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, অস্থায়ী অথবা স্থায়ী, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া, আর সেটি হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ এবং সাহাবায়ে কেরামদের আদর্শ প্রতিষ্ঠিত থাকবে, এই ধারাবাহিকতাকে বহাল রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে ইসলাম ছিল সাহাবায়ে কেরামদের জামানায়, আর খলিফা রাশিদিনের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলাম পালন করবে যারা আকীদায়, ইবাদতে, আখলাকে, আমলে, তারাই হচ্ছে ফিরকা নাজিয়ার। যারাই বিভ্রান্ত হয়েছে, ডানে বামে চলে গেছে সিরাত মুস্তাকিম থেকে, তারাই হচ্ছে এই 72 দল, সেগুলির জন্য জাহান্নামের শাস্তির কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাদের আর কত শাস্তি হবে, নাকি সেই শাস্তি গুলি কারো মাফও হবে গিয়ে এক সময়? হ্যাঁ, অবশ্যই মাফ হবে, তারা স্থায়ী জাহান্নামী অধিকাংশ নয়, মানে অস্থায়ী, তারা গুমরা হয়েছে, কিন্তু তারা ইসলাম থেকে বহিষ্কৃত হলে তাদেরকে ফিরকা বলা হইতো না, তারা অমুসলিম বলা হইতো, অমুসলিম নয় তারা। জি জাযাকাল্লাহ খাইরান, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন পিয়ার আলী সর্দার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, স্যার আমি কলকাতা থেকে বলছি, পিয়ার আলী সর্দার বলেন। স্যার আমি ওই বাংলাদেশে নাম বলতে চাই না, এক বড় আলহাদিস আলেম তার মুখ থেকে শুনলাম যে ফিরকা নাজিয়া, যে আমরা সাধারণত আমরা যেটা আহলে হাদিসদেরকে মনে করি, আমরা আমিও নিশ্চয় মনে করি ইনশাল্লাহ, এখন ঘটনা হচ্ছে কি, তিনি বলছে যে আহলে হাদিসদের মধ্যে তো 19টা দল আছে, 19টা না 21টা দল বললো, তো আহলে হাদিসদের মধ্যে কে জান্নাতি দল হবে, 21টা দলের মধ্যে কারা জান্নাতি দল হবে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা ইনি ইনি হচ্ছে কি আহলে হাদিসের বড় আলেম, আমার মানে শুনে অবাক লাগলো যে দল কিসের ভিত্তিতে হয়, মানে ফিকি মাসলা মাসাইল ইখতিলাফের ভিত্তিতে হয় না আকিদার ভিত্তিতে হয়? তো আকিদাতে আলাদিস সালাফি আলেমরা তো সবাই একই মানহাজের লোক, সেখানে উনি এইভাবে বক্তব্যটা মানে পুরো বলে দিল, মানে সাধারণ মানুষ আমরা যারা তারা তো বিভ্রান্ত একটু হচ্ছে আর কি, সেই ব্যাপারে আপনি একটু ক্লিয়ার করুন। উনি কি বলেছেন, আহলে হাদিসের এত দলে ভাগ আছে, তো আহলে হাদিসের ওই এতগুলি দলের একটাই শুধু জান্নাতি হবে, এটা বলেছেন উনি? হ্যাঁ, উনি বলছে যে আলা না উনি এটা বলছে যে আহলে হাদিসরা 21 দলে ভাগ, তাহলে কোন দলটা জান্নাতে যাবে, আহলে হাদিস আন্দোলন যাবে না আহলে হাদিস ইয়ে যাবে না ও যাবে, এরম ভাবে বলছে উনি। আহলে হাদিসের বড় হলে ওনার কাছে উত্তরটা নিয়ে নেবেন, ওনার কাছে উত্তরটা চেয়ে নেবেন, যে আপনি বলেন যে আপনাদের এতগুলি যে দল হয়েছে দুনিয়ার কারণে, দিনের কারণে হয়নি, কিন্তু আকিদা এক, এমনকি সলাতের তরিকাও এক, সমস্ত আহলে হাদিসদের এই যে দলগুলি হয়েছে, তো আপনি যে বললেন এই বিষয়ে, তাহলে আপনার কোনটা দল জান্নাতে যাবে না সবগুলি ওকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? জি হ্যাঁ, 2,98,000 পীরদের তরিকা আছে, তো এক একটা তরিকাকে যদি এক একটা ফিরকা বলে তো 73 কেন? তো লক্ষ লক্ষ পার হয়ে চলে গেল, হ্যাঁ 3 লক্ষের কাছাকাছি, আর বাকি তো অন্যান্য আরো আছে, জাহামি আছে, মুরজি আছে, কাদরি আছে, মুতাজিলা আছে, খাওয়ারিজ আছে, জঙ্গিরা আছে, রাফেজি আছে, তাহলে কত ফিরকা হয়ে যাবে? না আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মোটা মোটা দল, যেগুলো আকিদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, আকিদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, ফিকহি মাসায়েলে যদি ইখতিলাফ থাকে, ফিকহি মাসায়েল, কিন্তু আকিদা ইখতিলাফ নাই, যেমন ইমাম তাহাবী রহমাহুল্লাহ ফিকাই তিনি হানাফি ছিলেন, কিন্তু আকিদাতে সালাফি আকিদায় তার কোন রকম বিভ্রান্তি ছিল না, সুতরাং তিনি ফিরকা নাজিয়ার ইমাম। জি, ফিরকা নাজিয়ার ইমাম, নাজাত প্রাপ্ত দলের ইমাম। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন, এই ফিকি মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না, এবং ফিকি মাসাইলের ভিত্তিতে কোন রকমের বিভক্তি নেই, ফিকি মাসাইলের ক্ষেত্রে উদারতা সবসময় যেন আমাদের মধ্যে কাজ করে, আল্লাহ রব যেন বোঝার তৌফিক, বাকিটা ওনাকে বুঝে নেবেন, আপনার সংশয় হয়েছে ওনার কথা তো ওনাকে দিবেন। জাযাকাল্লাহ খাইরান, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা প্রশ্ন দেব, প্রশ্ন করবেন জুবায়ের, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ নোয়াখালী থেকে বলতেছি শেখ, যে আমার প্রশ্নটা হলো যে এই যে কসরে আমরা যখন সফর অবস্থায় থাকি, তখন কি আমরা জোহরের সাথে আসর এবং এশার সাথে মাগরিব, এটা কি শুধু হজের বিধানের জন্যই,
নাকি সবসময় এটা আমরা পালন করতে পারবো? আমি আমার এক খালতো ভাই, উনি দেওবন্দে পড়াশোনা করছে, তো আমি ওনাকে বলছি আর উনি আমাকে ধমক দিয়ে বলছে যে এটা তোদের আহলে হাদিসের পাগলামি নাকি। আমি আর ওনার সাথে কথা বাড়াই নাই আর কি। জি জি, সফরে সফর কথা বলছেন তাই তো? জি, আসলে আপনার যে আত্মীয়র কথা বললেন, উনি আসলে দেওবন্দি আর অন্ধ মুকাল্লিদ হানাফি, দলকানা হানাফি। জি, যার ফলে উনি কথা বলেছেন। এমনকি ওরা যে বলেছে যে হজে হজে ওরা এখানে জমা করে না, আরাফাতে এসে যদি 15 দিন হয়ে যায় আমাদের হানাফি ভাইদের ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে আসা, তাহলে তারা জোহরকে জোহরের সাথে পড়ে, আসরকে আসরের সাথে পড়ে, মানে ওই আসরের সময় পড়ে, জোহর আসর তারা জমা করে না। এত স্পষ্ট সুন্নত আমল করে না। রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এমনকি মক্কার ও হাজিরা ছিল, সবাইকে নিয়ে হজ করেছেন, কাছের ছিল দূরের ছিল, এই এটির সম্পর্ক সফরের সাথে নয়, সবাইকে নিয়ে কসর করেছেন এবং জমা করেছেন, তারপরেও হানাফিরা জমা করেন। হানাফিদের বড় মুফতি, মুফতি আব্দুর রহমান বসুন্ধরা, তিনি আমাদের সাথে ভিআইপি খিমাতে ছিলেন 2015-16 দিকে, আল্লাহ মাফ করেন, আর আমি ইমাম ছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের ভিআইপি ভাইয়েরা আর যে কর্মকর্তা ছিল যারা হিল্টনে এখানে মক্কায়, তারা আমাকে সেই আরাফার আলোচনা করতে বলেছিলেন, আর তারা আমাকে নামাজটা পড়ে বলেছিলেন। যখন জোহরটা পড়াইলাম, তারপরে উনি 3-4 জন ভক্ত নিয়ে আর মরিদা নিয়ে তার হাত পা টিপে দিচ্ছে, আর তারপরে মুখে খাবার দাবার ধরে আছে, থালা ধরে আছে, খাওয়িয়ে দিচ্ছে, এই হচ্ছে অবস্থা। উনি আর আসরের সময় তখন বললেন যে না, আসর পড়া যাবে না, কারণ আমরা মুকিম হয়ে গেছি, 15 দিন হয়ে গেল, আসর পড়া যাবে না। তো কিছু হাজির তো বিব্রত হইল, কিন্তু সে হংকার দিয়ে উঠলো। আমি তখন বললাম যে ওয়ালা জেদালা ফিল হাজ, হজের ময়দানে এসে কোন রকমের ঝগড়ার কোন অবকাশ নেই, যদি আপনার আপত্তি থাকে তো চলেন, গ্রান্ড মুফতি এখানে আছেন শেখ আলী শেখ, তার কাছে যাই আর মশলাটা জেনে নি। তখন চুপ হয়ে গেলেন। 4 থেকে 5 জন, 100 জন দুইবার হাজি, 100 জন হাজি ছিল প্রায়, তার মধ্যে 4-5 জন তারা আমাদের সাথে জোহর আদায় করলো না টেন্টে আরাফাতে, আর বাকি আমরা সবাই আলহামদুলিল্লাহ জোহর আসর জমা করলো। তো হানাফিদের মধ্যে এই গোঁড়ামিগুলি রয়েছে, স্পষ্ট সহি সহি হাদিসের বিরোধিতা করে শুধু তাদের মজহাবের অন্ধ তকলিদের কারণে। জি, তারা হাদিস এর উপরে আমল না করে তারা হাদিসের বিরোধিতা করে সরাসরি। তো সফরে তাদের কাছে তো নেই, তাদের কাছে সফরে জমা নেই, বৃষ্টির সময় নেই, ঝড় তুফানে তাদের কাছে নেই, ভয়ভীতির সময় নেই, এগুলো করে না। কিন্তু অন্য নাই মাইকরামদের কাছে বিভিন্ন কারণে জমা করা যাবে, বিভিন্ন কারে জমা করা যাবে। কসরের মশলাটি শুধু সফরে, বাকি জমা সফরে করা যাবে। আরাফা মুজদালিফায় তো করা সুন্নাত, অবশ্যই করতে হবে এই সুন্নাত, আর সফরে করা জায়েজ, সুন্নাত নাই যে করতে হবে জমা, এমন কথা নেই। যদি আপন আপন সফরে আপনি পড়েন, জোহর জোহরে, আসর আসরে, মাগরিব মাগরিবে এসা সাথে, এটা সবচেয়ে ভালো, কিন্তু জায়েজ। অবস্থান অবস্থায় থাকেন, অবস্থান করে থাকেন, অথবা আপনি চলমান অবস্থায় থাকেন, দুই অবস্থায় জমা করা জায়েজ। তারপরে আপনার বৃষ্টির সময়, যখন বেশি বৃষ্টি ভিজে যাবেন বারবার আসলে, বৃষ্টি চলছে সেই সময় মাগরিব এশা জমা করা যাবে, জোহর আসর জমা করা যাবে। ভয়ভীতির সময়, দুশ্মনের ভয়ভীতি রয়েছে, নিরাপত্তাহীনতা রয়েছে, তখন জমা করা যাবে। রাস্তাঘাট খুব খারাপ, বন্যার সময় ইত্যাদি, বা ঝড় তুফান রয়েছে, তখন জমা করা যাবে। মসজিদে চলে এসেছেন, জমা করেন, মসজিদে আসেনি আর ঝড় তুফান চলছে, তাহলে আল্লাহ সাল্লুফির রাহাল, তোমরা বাড়িতে সলাৎ পড়ে নাও, নিজ নিজ বাসাতে সলাৎ পড়ে লাও, এই এই বলে ঘোষণা করবে মুয়াজ্জিন। তো এই হচ্ছে আসলে শরীয়তের বিধান, হাদিসে রয়েছে, কিন্তু তারা ওইসবের আমল করে না। জাকাল্লাহ খাইরান শেখ, অনেক সময় হলো, তো কি আর একটু সময় দিবেন না শেষ করে দিবেন এখানে? ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখন থেকে, আর হয়তো দুটো প্রশ্ন নেওয়া যেতে পারে, তো আমরা এই পর্যায়ে প্রশ্ন নেবো। প্রশ্ন করবেন তাহমিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। জি জি, একটু জোরে বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমাদের তাহমিনা আক্তার বলছি। জি
যে আমি বাংলাদেশ থেকে বলতে জি বলেন বলেন। আমার স্বপ্ন ছিল যে আমরা যখন সফরে যাই তো তখন মানে আমরা জানি যে বিভিন্ন জায়গায় পানি থাকে, কিন্তু তখন ড্রাইভার যদি গাড়ি না থামায় তখন কি ওয়াক্ত মতো আমরা তায়ামুম করে নামাজ পড়তে পারবো গাড়িতে? তেমন করে নামাজ পড়বেন কেন? ওখানে উজুর পানি নেই, মানে উজুর পানি আছে কিন্তু ড্রাইভার গাড়ি থামায় না, ড্রাইভার কে বললে সে গাড়ি থামাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ গাড়ি থামাচ্ছে না। এই ক্ষেত্রে যদি সম্ভব হয় যে জমা করে ওয়াক্ত পাবেন, মানে জোহর আসর জমা করবেন, এমন সময় হয়তো ড্রাইভার গাড়ি থামিয়ে দেবে বা নেমে যাবেন গাড়ি থেকে, যখন আসরের সময় আছে, জোহরের সময় চলে গেলে আসরের সময় আছে, তাহলে জমা করে নেবেন বিলম্ব করে। এইরকম মাগরিবের সময় থামলো না কিন্তু এশার সময় রাত 9টা 10টা 10:30টা থেমে যাবে, তাহলে উজু করেই সালাত আদায় করতে হবে। আর গাড়ি থেকে নেমেই আপনার কিবলামুখী হয়ে আর দাঁড়িয়ে, যে ব্যক্তি সুস্থ দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে, ফরজ সালাত। ফরজ সালাত গাড়ির ওপর চলবে না, যেখানে ওয়াক্তের ভিতরে মানে দুই ওয়াক্তের ভিতরে জোহর আসরের ভিতরে যদি যেকোনো সময় আপনি সুযোগ পান, মাগরিব এশার মাঝখানে যেকোনো সময় সুযোগ পান, তাহলে না তায়াম্মুম চলবে আর না বসে সালাত চলবে বাসে। কিন্তু যদি দেখা যায় যে না জোহর আসরের টাইম চলে গিয়ে মাগরিব হয়ে যাচ্ছে বা মাগরিব হয়ে যাবে, এর মাঝে থামবে না, প্লেন থামবে না অথবা ধরেন ট্রেন থামবে না বা বাস থামবে না থামাবে না, তখন আপনি যে কোনো অবস্থায় সালাত আদি করবেন তেমন করে হোক যেভাবে, আর দাঁড়াতে পারবেন না বসে পড়বেন, কিবলামুখী হইতে পারবেন না, যে কোনো অবস্থাতে সালাত আদি করতে হবে। ওয়াক্তের গুরুত্ব সবচেয়ে বেশি এই ক্ষেত্রে, ওয়াক্তের গুরুত্ব সবচেয়ে বেশি। আর তাহারাতের ক্ষেত্রে উজুর বিকল্প তেমন আছে, তখন তেমন করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি জাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইফুল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি সাইফুল্লাহ আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করি আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের নামটা মেনশন করার সাথে সাথে কোনটা আনমিউট করার চেষ্টা করুন, আমরা যাতে সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো এবার যারা প্রশ্ন করবেন টি আর ফাহিম, আপনি প্রশ্ন করুন। টি আর ফাহিম আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। জি শাইখ আমার প্রশ্ন হচ্ছে শিরক নিয়ে। শাইখ আমরা শিরক তিন ক্ষেত্রে হয়ে থাকে, বিশ্বাসে শিরক, স্বীকৃতিতে শিরক, মুখে স্বীকৃতিতে শিরক এবং কর্মে শিরক। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেই সকল লোকেরা মুভি দেখে বা স্টার জলসা দেখে ওখানে সরাসরি মূর্তি পূজা হয়ে থাকে এবং বিভিন্ন শিরকের কলাপ হয়ে থাকে, মানে শিরকের কার্যক্রম হয়ে থাকে, এগুলো চোখে দেখতেছে ওরা, এখন এই ক্ষেত্রে দেখাটা হারাম হবে নাকি শিরকের আওতায় পড়ে যাবে? জাযাকাল্লাহ খাইর। না শিরক হবে না, যারা মুভি দেখছে বা শিরকি দৃশ্য দেখছে, ধরেন কেউ মন্দির দেখতে গেছে, মন্দির দেখতে গেছে, কেউ চার্চ দেখতে গেছে, তাই বলে বলে যে সে বড় শিরক করে ফেললো, না করলো না, তবে সে হারাম কাজ করেছে, পাপের জায়গায় গেছে যেখানে আল্লাহর ক্রোধ নামছে, যেখানে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন সেখানে গিয়েছে, সুতরাং সেই ব্যক্তি এমন জায়গায় গেছে যেখানে যাওয়াটা তার জন্য মানে বরকত থেকে বঞ্চিত, রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ, এবং সে যারা পাপ করে তাদের সহযোগিতা করেছে আংশিক ভাবে, মানে সংখ্যা বাড়িয়ে ইত্যাদি, যারা এরকম খারাপ দৃশ্যগুলি দেখছে, শিরকি দৃশ্য কুফরি দৃশ্যগুলো দেখছে সোশ্যাল মিডিয়াতে, তারা ঠিক ওই রকমই হারাম কাজ করলো, নাজায়েজ কাজ করলো এবং বাতিলের সাথে সহযোগিতা করলো, তাদের ভিউয়ার বাড়িয়ে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বড় শিরক নাই। শিরক আকিদার সাথে সম্পর্কিত অথবা আমলের সাথে সম্পর্কিত অথবা কথার সাথে সম্পর্কিত, জি, আর সেটা নিয়তের সাথে হবে। অনিচ্ছাকৃত কোনো কিছু হইলো আল্লাহ ধরবেন না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, তো এখানে তো সে শিরকের স্বীকৃতিও দেয়নি, শিরকি বিশ্বাস নিয়েও সে মুভি দেখতে যায়নি, সে শিরকি মুভি, আর শিরকি কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে যদি সেজদা করতো, কেউ প্রতিমাকে সেজদা করছে, কেউ মাজারকে সেজদা করছে, সেও সেজদা করে দিল, তাহলে বলবো যে হ্যাঁ সে বড় শির করে। জাযাকাল্লাহ খাইর। জি বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ
এটা মনে হয় আজকে শেষ প্রশ্ন হবে, প্রায় 1টা বেজে গেল, তো ইনশাল্লাহ আমরা প্রশ্ন নেব। সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন আবদুল্লাহ ডালিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল আমার বন্ধুর পক্ষ থেকে। কোথা থেকে বলছেন? আমি মদিনা মনোয়ার থেকে বলছি। মদিনা মনোয়ার, মাশাআল্লাহ। বলেন কি নাম? আব্দুল্লাহ ডালিম। বলেন। আব্দুল্লাহ নাম তো ভালো, কিন্তু ডালিম তো ভালো। ঠিক, আমার ডালিমই নাম রাখা হয়েছে, কিন্তু আমি মানে সবাই এখানে ডালিম ডালিম মানে আরবিতে সবাই ভালো মতো ইয়াই না, সব জালিম জালিম করে বলে আব্দুল্লাহ রেখেছে। যাক, নামটা নিজের এখতিয়ারে থাকে না, ওটা বাপ মায়ের দোষ। ভালো হলো বাপ মা আর মন্দ হলো বাপ, তবে খারাপ তো সেই কারণে। আমার প্রশ্নটা হলো যে যে আমাদের দেশে যারা শিরকি আকীদা পোষণ করে তারা নাকি বলে থাকে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সেজদা করতে বলা হয়েছিল, তো সকলে সেজদা করেছিল, সেটা যদি শিরক না হয় তাহলে আমরা যদি কোনো পীর বা কবর মাজারে সেজদা করি তো সেটা কি করে শিরক হতে পারে? আবার নাকি তারা বলে থাকে যে কোরআনে কি কোরআন কি কথা বলে আমাদের পীর সব অদৃশ্য বলে দেয়, আর তাদের কাছে নাকি নামাজ বড় না জিকির বড়, সেটা সবগুলি কুফুরি কথা, সবগুলি বড় কুফুরি কথা, ইসলাম ভঙ্গকারী কথা। কেউ যদি বলে যে নামাজ আমার কাছে বড় নয়, আমার কাছে জিকির মানে নফল কাজ বড়, তাদের জিকির মানে যেটা নফল জিকির তত বেদাতি জিকির, তাহলে সেই ব্যক্তি কুফুরি করলো, সেই ব্যক্তি কুফুরি করলো, সে বলছে নামাজ তার ফরজ নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনি ফিস সালাহ, আমার চক্ষু শীতল করা হয়েছে, চক্ষুকে ঠান্ডা করা হয়েছে সালাতে, সালাতে সালাত আদায় করলে আর এহনা বেহাই আবিল আল হিবেল তাড়াতাড়ি আজান দাও, সময় হয়েছে, আমাকে শান্তি দাও, আমি এই সালাতের মাধ্যমে শান্তি পাই। তো আম্বিয়া রসুলগণ ওখানে আমর আহলে বিসলা ইসমাইল আলাইহিস সালাম নিজের পরিবারকেও সালাতের নির্দেশ দিতেন, সালাতের ইবাদত করতেন, আর এরা কোন কুফরির রাস্তায় চলে গেছে যে যেখানে সালাত নেই, সালাতের গুরুত্ব নেই, তাদের শিরকি কুফরি বেদাতি জিকির রয়েছে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। আর যে কথা বললেন যে আদম আলাইহিস সালামকে যেহেতু সেজদা করেছে ফেরেশতাগণ, সুতরাং আমরা পীরদেরকে বা মাজারকে সেজদা করলাম তো কি হলো? তো আদম আলাইহিস সালামের উম্মত না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত? দুই নম্বর কথা, আদম আলাইহিস সালামকে সেজদা করেছে ফেরেশতারা, সেজন্য তার যদি পীরকে সেজদা করা জায়েজ হয়ে যায় বা তাদের পীরকে সেজদা করা জায়েজ হয়ে যায়, তাহলে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের ভাই বোনে বিয়ে হইতো, আপন ভাই বোনে বিয়ে হইতো, তাহলে কি এই এই ভণ্ড বেদাতি গুলো নিজের ভাই বোনের সাথে বিয়ে বসবে, নিজের বোনকে বিয়ে করবে? আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আগের আম্বিয়া রসুলগণের দিন মনসুখ রহিত হয়ে গেছে, আমাদের জন্য ফরজ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফরজ হচ্ছে মুহাম্মদ রসুলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল আমাদের জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সুতরাং সার্বিক জীবনে তার আনুগত্য করা। আর রসুলুল্লাহ বলেছেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমাতুল মারআতা আন তাসজুদ লি যাওজিহা, যদি আমি কাউকে হুকুম দিতাম, পারমিশন দিতাম যে কেউ কাউকে সিজদা করতে পারে তাহলে আল্লাহ ছাড়া, তাহলে লা আমাতুল মারআতা স্ত্রীকে বলতাম আন তাসজুদ লি যাওজিহা, স্বামীকে সিজদা করুক, স্ত্রীও যদি স্বামীকে সেজদা করে তাহলে শির কুফর হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেননি। এই সেজদা কি ইবাদতের সেজদা ছিল? এটা তো তাজিম শ্রদ্ধা সম্মানের সেজদা, একজন জুনিয়র সিনিয়রকে যদি সেজদা করে তো স্বাভাবিক, স্ত্রী যদি স্বামীকে সেজদা করে কিসের জন্য? এখানে তাজিম শ্রদ্ধা বোঝানো হয়েছে। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি পারমিশন হইতো তাহলে হইত, যদি পারমিশন দিতাম তাহলে স্ত্রীকে বলতাম তুমি স্বামীকে সেজদা করো। কত স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর এবং কত মর্যাদা রয়েছে স্বামীর, তো সেখানে অনুমতি যখন দেননি তাহলে মাজারে গিয়ে সেজদা করে মৃত ব্যক্তিকে সেজদা করবে, জীবিত সে পীরকে সেজদা করবে? এরা হচ্ছে যাদেরকে সেজদা করা হয় তারা হচ্ছে তাগুত, কারণ এই সেজদার উপর তারা সন্তুষ্টি প্রকাশ করে, আর যারা সেজদা করে তারা তাগুতের পূজারী। জি, ইউমিনুনা বিল জিমতি ওয়াত তাগুত, এরা তাগুতের পূজারী। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত নসিব করেন।
এবং এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাত হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরা। বারাকাল্লাহ ফিকুম শাইখ। আমাদের সুহাস ভাই রাব্বা উনি খুবই অসুস্থ, তো আপনি একটু মেসেজ পেয়েছেন মনে হয়, উনি হাসপাতালে এডমিশন আছেন, জি উনি লাইফ সাপোর্টে আছেন, ওনার জন্য একটু দোয়ার দরখাস্ত করেছেন, একটু দোয়া করে ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন। জাযাকাল্লাহ খাইরা। তো আজকের প্রোগ্রাম আমাদের এখানে শেষ হলো। নাজাত দলের আকিদা যে ধারাবাহিক চলে আসছে 74 নম্বর পর্ব, তার সাথে প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বের ক্ষেত্রে দু একটি কথা আমি বলে নিই, যে আপনারা নিজের ব্যক্তি জীবন সম্পর্কে প্রশ্ন করছেন না, অধিকাংশ ভাই বোনেরা পারিবারিক জীবন সম্পর্কে প্রশ্ন করছেন না, অথচ আমাদের এই জমের প্রশ্ন উত্তর পর্বের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি জীবনকে সংশোধন করা। কারণ একজন নিজেকে সংশোধন সহজেই করতে পারে, আর ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত অনেক মাসাইল শিখার প্রয়োজন রয়েছে এবং অনেক সংশয় নিরসনের প্রয়োজন রয়েছে। সুতরাং আপনাদেরকে আমি বারবার বলছি, আবার আজকে তাকিদের সাথে বলছি, আগামী সপ্তাহ থেকে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত মাসাইল জিজ্ঞেস করবেন, আকিদা হোক, এবাদত হোক, আখলাক হোক, হালাল হোক, ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত। 2 নম্বর, পারিবারিক জীবনের সাথে পারিবারিক সুখ আর তার বিপরীত, শান্তি অশান্তি, স্ত্রী স্বামীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বাপ মায়ের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক, ছেলে মেয়েদের বাপ মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে, পারিবারিক অশান্তির কারণ হচ্ছে, এগুলির নিরসনের জন্য, এগুলি দূরীকরণের জন্য আপনারা পারিবারিক বিষয়ে পরামর্শ নেবেন। আমাদের এই জুমের প্রশ্ন উত্তর পর্বটাকে কখনো ফতুয়া মনে করবেন না, আর আপনারা ফতুয়া জিজ্ঞেস করবেন না, আর এই সূক্ষ্ম খুঁটিনাটি কথা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। এগুলোর জন্য কোন আলেমের দার্সে গিয়ে বসবেন আর তার কাছ থেকে শিখবেন। যারা এখানে আছেন, সৌদি আরবে দামামে আছেন, আমার সেন্টারে আসবেন, আর যারা দূরে আছেন, যেখানে আছেন সেখানে ভালো শেখের কাছে যাবেন আর তার কাছ থেকে দর্শ নেবেন আর দিন শিখবেন। আর খুঁটিনাটি মাসাইল গুলি আর যেগুলো সূক্ষ্ম বিষয় সেগুলো বিষয় সম্পর্কে জানবেন, যেহেতু এটা সরাসরি প্রশ্ন হচ্ছে। সুতরাং আমি আবার বলছি, আর এর বিপরীত যেন না হয় এটি আশা রাখছি আপনাদের কাছে, আর আপনারা শুনছেন আশা করি। আলোচনা শেষে এই জন্য বলছি যে আপনারা সকলেই ব্যক্তি জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, না হলে পারিবারিক জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, রাষ্ট্রীয় প্রশ্ন, জাতীয় প্রশ্ন, আন্তর্জাতিক প্রশ্ন, আর তারপরে এক দেশে বাস করেন আর এক দেশ নিয়ে মাথা ব্যথা, আর অন্যদের জন্য নিয়ে মাথা ব্যথা, নিজেদের খবর নেয়, নিজের ভাই বোনের খবর নেয়, নিজের আত্মীয় স্বজন খবর নেয়, স্ত্রী ছেলে মেয়েদের খবর নেয়, ছেলে মেয়েরা কি করে ভালো তরবিয়ত পাবে, ভালো মুসলিম হবে তার কোনো খবর নাই, ওই সরকার কি করছে, তো শাসক কি করছে, আর অমুক দেশের ওই ইংলিশ বক্তা, এইসব দরকারটা কি আপনার? সব প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কোন দল কি করলো, এত দল হইলো, আপনি ওই দলে ভাগ হইয়েন না, আপনি কোরআন সুন্নাহর গিয়ারে থাকেন, আল্লাহ যারা বোঝার তৌফিক দান করে। তো এখানে আলোচনা শেষ করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে যেন সার্বিক কল্যাণ করে, দুনিয়া আমাদেরকে কল্যাণ দান করেন, আখিরাতে আল্লাহ কল্যাণ দান করেন, জাহান্নামের আযাবকে আল্লাহ যেন রক্ষা করেন। এবং তার সাথে দোয়া চেয়েছেন আমাদের মিশিগান থেকে সুহাস ভাই, উনি দাম্মাম একসময় 10 জন ভাই যে এসেছিলেন তার একজন উনি এসেছিলেন, দেখা করে গেছিলেন, এবং উনি দুদিন আগেও আমাকে বলেছেন ওনার আব্বা লাইফ সাপোর্টে আছেন, তার জন্য দোয়া করতে বলেছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তার আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দ্রুত সুস্থ করে দেন, পূর্ণ যেন আরোগ্য শিফা দান করেন। লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশির আজিম আন ইয়াশফিয়াহু, আল্লাহ রাব্বুল তাকে যেন শিফা দান করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি তাকে যেন আল্লাহ সুস্থ করে দেন, তাকে যেন আল্লাহ হায়াত তাইয়্যবা দান করেন। এবং মনে রাখতে হবে এখানে তার সাথে সাথে উপদেশ, যে আমাদের প্রত্যেককে একসময় যেতে হবে, যদি আল্লাহ এখন আরম্ভ করেও দেন একসময় যেতেই হবে। সুতরাং এখনই যদি নিয়ে নেন, ধৈর্য ধারণের জন্য প্রস্তুত থাকতে হবে, মানসিক দিক থেকে সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যদি আমাকে রাখেন এতে কল্যাণ রয়েছে, না রাখেন তাতেই কল্যাণ রয়েছে, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমার ক্ষেত্রেও, আপনাদের ক্ষেত্রেও, আর কারো আব্বার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর সন্তুষ্ট থাকবেন সবসময়, রেজা বি কাদা ইল্লাহ কাদারে, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর তকদিরের উপর, আল্লাহ যা কিছু নির্ধারিত করে তার উপর যেন সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবসময় তৌফিক দান করেন।
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবসময় ভালো রাখেন, যতদিন আল্লাহ দুনিয়া রাখবেন সমস্ত রকমের ফিতনা মুক্ত, বালা মুসিবত মুক্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের জুলুম থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আর যখন আল্লাহ নেবেন যেন হেদায়াতের উপর থাকতে পারি, তৌহিদের উপর থাকতে পারি, সুন্নার উপর থাকতে পারি আমরা সকলে, এবং শিরক বিদআত থেকে সমস্ত পাপাচার থেকে দূরে থাকি। এই অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি বিশেষভাবে ও সমস্ত ভাই বোনদের জন্য যারা আজকের জুমে বা এরকম নিয়মিত জুমে আমাদের অংশ নিয়ে থাকেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, সেটা জুমের মাধ্যমে তারা অংশ নেন অথবা ফেসবুক লাইভ হচ্ছে তাতে অংশ নেন অথবা অডিও হচ্ছে তাতে থেকে উপকৃত হন। আল্লাহ সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন। ছেলে মেয়েদের ইসলামী তরবিয়তের আল্লাহ যেন তৌফিক দান করেন। আর বিশেষভাবে যারা পরিচালনা করছেন আমাদের ভাইরা আমেরিকা থেকে প্রোগ্রামটি, তাদেরকে আল্লাহ যেন উত্তম জাজা দান করেন, জাজায় খায়ের দান করেন, আল্লাহ রব্বুল তাদের নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল তাদেরকে হায়াত তাইয়্যবা নেক হায়াত নেক জীবন যেন দান করেন। তাদের পরিবার পরিজন আপনজন প্রিয়জন উম্মতে মুসলিমাকে আল্লাহ রব্বুল আলমী সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, মহামারী থেকে, এই করোনার ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।